সংসারের অনেক ব্যস্ততার মধ্যে থেকে সময় করে প্রস্তুত হয়ে এসেছেন, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। রামকৃষ্ণ সংঘের 125তম বর্ষপূর্তি, সঠিকভাবে বললে রামকৃষ্ণ সংঘ আর একটু পুরনো, রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি। এই উপলক্ষে আমাদের আজকে সারাদিনব্যাপী ঠাকুর মা স্বামীজির অনুধ্যান। রামকৃষ্ণ সংঘ ওই দক্ষিণেশ্বর থেকে শুরু হয়েছিল, দক্ষিণেশ্বর থেকে শুরু হয়েছিল মানে এই সংঘের বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ং অবতার এই সংঘ প্রতিষ্ঠা করেছেন। স্বয়ং অবতার মানে স্বয়ং ভগবান। ভগবান যখন মানুষ হয়ে আসেন তখন তাকে আমরা অবতার বলি। শুদ্ধ ব্রহ্ম যখন তার নিজের মায়া শক্তিকে অবলম্বন করে আমাদের মতন মানুষ হয়ে আসে, দেখতে আমাদের মতন মানুষ কিন্তু তার সমস্ত কাজকর্ম ভেতরে ভেতরে আমাদের থেকে আলাদা, এই যে অবতার, তখন তাকে অবতার বলি। এবং অবতার কেমন হন সেগুলো তিনিই বলে যান, তিনি না বললে, অবতার না বললে অবতারকে বোঝা যায় না, কারণ অবতারের সমকক্ষ কেউ পৃথিবীতে থাকে না। সেজন্য ঠাকুরকে নিজেকেই বলতে হয়েছে। অবতারের সমকক্ষ আরেকজন থাকেন, তিনিও অবতার, একই সঙ্গে থাকেন, তিনি হচ্ছেন ভগবতীর অবতার, যিনি ওই যে বললাম যে শুদ্ধ ব্রহ্ম, তিনি নিজের মায়া শক্তিকে নিজের উপরে প্রয়োগ করে মানুষ দেহে আসেন, তখন তাকে বলা হয় অবতার। অর্থাৎ অবতার মানে হচ্ছে যেন শুদ্ধ ব্রহ্মের সঙ্গে তার মায়া শক্তির সম্মিলন। কাজে যখন অবতার আসেন, অবতার তো আমাদের জন্য আসেন, পৃথিবীতে যেসব গোলমাল আমরা পাকিয়েছি সেই আমাদেরই দোষ, অবতারের কোনো দোষ নয়। অবতার সেগুলো সব ঠিকঠাক করতে আসেন, তার নিজের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজনটাকে তিনি নিজের প্রয়োজন করেন। এবং সেই জন্য যার শক্তিতে তিনি কাজ করবেন সেই ভগবতীও তার সঙ্গে সঙ্গে আসেন পৃথিবীতে, একই জায়গায় তারা দুজনে গিয়ে উপস্থিত হন। যে জায়গায় সমস্যা সেখানে যদি ভগবতীও না থাকেন তাহলে তিনি ভগবানকে শক্তি সরবরাহ করবেন কী করে এই পৃথিবীতে? সেই জন্য বারবার ধরে অবতারের সঙ্গে সঙ্গে ভগবতীও অবতার হয়ে আসেন। শ্রীশ্রীমা হচ্ছেন ভগবতীর অবতার আর ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার। কাজে ভগবানকে বুঝতে পারেন ভগবান স্বয়ং, অবতারের কাজকর্ম কেমন তার রহস্য একমাত্র অবতার বলতে পারেন। আর যিনি সঠিকভাবে বলতে পারেন তিনি হচ্ছেন অবতারের সঙ্গিনী, যিনি ভগবতীর অবতার। অর্থাৎ ঠাকুর এবং শ্রীশ্রীমা ঠাকুরের সম্বন্ধে যা যা বলেছেন সেগুলি হচ্ছে ঠাকুরের সম্বন্ধে সঠিক সঠিক কথা। আরও কেউ কেউ বলতে পারেন অবতার যদি কাউকে নির্বাচন করেন, অবতার কাউকে নির্বাচন করলেন, প্রাইম মিনিস্টার তিনি কাউকে অ্যাসাইন করলেন যে ওর কাছ থেকে আমার সব খবর পাবে, তাহলে তার কাছ থেকে প্রাইম মিনিস্টারের সব খবর পাওয়া যায়। যেমন তেমনি অবতার যাকে নির্বাচন করেন তার মাধ্যমে অবতারের সম্বন্ধে জানা যায়। অবতার এবার নির্বাচন করেছেন স্বামী বিবেকানন্দকে, যাকে তাকে তো নির্বাচন করেন না, খুব যোগ্য যে তাকেই নির্বাচন করেন। স্বামীজি ঠাকুরের 16 জন সন্ন্যাসী শিষ্য, তার মধ্যে যিনি সর্ব অর্থে সর্বশ্রেষ্ঠ, আমরা বাহ্যিকটা দেখি সেদিক থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ, রূপেও সর্বশ্রেষ্ঠ, তারপরে বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ, পাণ্ডিত্যে সর্বশ্রেষ্ঠ। এবং কাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ? যারা বাঘা বাঘা লোক, আরও 15 জনও বাঘা বাঘা সব দিক থেকে। স্বামী শারদানন্দজি, স্বামী তুরিয়ানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী অভেদানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, এমনকি রাজা মহারাজজি, কালকে যার জন্মতিথি, তারা কিন্তু মেধায় কম ছিলেন না। রাজা মহারাজের সম্বন্ধে মনে হয় আমরা অতটা এইসব দিকগুলো নেগলেক্ট করি, কিন্তু রাজা মহারাজজি খুব মেধাবী ছাত্র ছিলেন, স্বামীজির সঙ্গে অনেক মিল, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, ছোটোবেলার থেকে গ্রাম অঞ্চলে তিনিও নেতা ছিলেন, শিকরাকুলিন গ্রামে তিনিও নেতা, সহজাত নেতৃত্ব শক্তি যেমন স্বামীজির রাজা মহারাজজিরও ছিল, তেমনি তার খুব পালোয়ানি শরীর ছিল। স্বামীজি যেমন ছোটোবেলার থেকে কুস্তি টুস্তি লড়তেন,
রাজা মহারাজজিও তাই, এবং আপনারা জানেন যে রাজা মহারাজজি তো গ্রামের স্কুলের পড়া শেষ করে কলকাতায় চলে এলেন, ঠিক স্বামীজির প্রতিবেশী, এবং উভয়ের দেখা সাক্ষাৎ বন্ধুত্ব শুরু হলো হচ্ছে কুস্তির আখড়ার থেকে, ঠাকুরের সঙ্গে দেখা হওয়ারও আগে, একদম জীবনের শেষ দিন পর্যন্ত। তাই এই বাঘা বাঘা লোকেদের মধ্য থেকেও শ্রেষ্ঠ একজনকে স্বামীজি এই ঠাকুর বেছে নিলেন, তিনি হচ্ছেন বিবেকানন্দ। প্রতিভায় শ্রেষ্ঠ, বিদ্যাবুদ্ধিতে শ্রেষ্ঠ, সৌন্দর্যে শ্রেষ্ঠ, ব্যক্তিত্বে শ্রেষ্ঠ, আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ, সব থেকে বড় কথা হচ্ছে অহংকার শূন্যতা এবং ভালোবাসায় শ্রেষ্ঠ। কাজে এই তিনজনের মাধ্যমেই অবতারের কথা আমরা জানতে পারি। তা দেখা যাচ্ছে এই যে বললাম যে সংঘটার বয়স 125 বছরের থেকে বেশি, এই সংঘটা শুরু হয়ে গেছে কিন্তু ওই দক্ষিণেশ্বর থেকে। যখন সমস্ত সাধনা শেষ হয়ে গেল, ষোড়শী পূজাটিও হয়ে গেল, ষোড়শী পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠাকুর এবং মায়ের আবির্ভাব তিথি যেমন তাৎপর্যপূর্ণ, তারই মতন কিংবা তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে ষোড়শী পুজো, কারণ শ্রীরামকৃষ্ণ তার শক্তিকে জাগ্রত করছে। শিশি মায়ের শক্তি জাগ্রত না হলে অবতারের অবতার লীলা হবে না। ঠাকুর নিজেই বলেছেন যে আদ্যা শক্তির শক্তিতে অবতারের অবতার লীলা, তিনি হচ্ছেন স্বয়ং আদ্যা শক্তি। এবার আদ্যশক্তি এসেছেন সব থেকে বেশি শক্তি নিয়ে, যার জন্য রামের সঙ্গেও আদ্যাশক্তি এসেছিলেন, রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী, তারপরে রাধার শ্রীকৃষ্ণের সঙ্গেও শক্তি এসেছেন রাধারানী রূপে, রুক্মিণী সত্যভামা রূপে, বিষ্ণুপ্রিয়াজিও এসেছেন শক্তি রূপে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। এই শক্তি আসেন, কিন্তু এবার শক্তি এসেছেন সর্বোচ্চ শক্তি নিয়ে, যার জন্য ষোড়শী রূপে তাকে পূজা করলেন। ষোড়শী মানে হচ্ছে তিনি হচ্ছেন একদম ঘনীভূত আদ্যাশক্তি, অন্য সব শক্তি যারা আছে তার অন্য দেবী দেবীরা তার অংশ। ষোড়শী ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা, ললিতাম্বিকা, কামাক্ষী, এগুলো সব এক নাম, একই ষোড়শী দেবীর বিভিন্ন নাম। তিনি হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি, অর্থাৎ এই যে ঠাকুরের মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী, স্বামীজি বলেছেন জ্যান্ত দুর্গা, মা নিজে শিবুদাদার কাছে বলেছিলেন আমি কালী, কখনো বা ইঙ্গিতে বলেছেন আমি বগলা, এই যে বলেছেন এগুলোর অর্থ কিন্তু এই নয় যিনি সরস্বতী তিনি দুর্গা, তিনি কালী তিনি বগলা তিনি জগদ্ধাত্রী, তা নয়। এই কালী বগলা দুর্গা জগদ্ধাত্রী যার অংশ, যার পার্ট অংশ, মা হচ্ছেন স্বয়ং সেই ষোড়শী ত্রিপুরা সুন্দরী ঘনীভূত আদ্যাশক্তি। এগুলোর থেকে বোঝা যায় এই যে স্বামীজি বলেছেন না যে শ্রীরামকৃষ্ণ বরং জয় যা মা ঠাকুরানী গেলে সর্বনাশ, এটা তো আবেগ উচ্ছ্বাস শুধু নয়, তিনি উপলব্ধি করেছেন, এই তত্ত্বটা উপলব্ধি করেছেন যে শ্রীরামকৃষ্ণ গেলে যায় যাক মা ঠাকুরানী গেলে সর্বনাশ। মা ঠাকুরানী যদি চলে যেতেন তাহলে শ্রীরামকৃষ্ণের অবতার লীলাটাকে কখনো ওখানে বন্ধ করে দিয়ে চলে যেতে হতো। সেই জন্য দেখবেন এই মায়ের একদম প্রথম দিকে ঘটনা, ঠাকুর খুব রহস্যময় একটা কথা বলেছিলেন কামার পুকুরে, যেটা তিনি বলেছিলেন সেটা অবশ্যই সেই সময় যারা শুনেছিলেন তাদের পক্ষে তার তাৎপর্য বোঝা সম্ভব হয়নি। আপনারা জানেন যে মায়ের তখন বয়স 13-14, ঠাকুর মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন, দক্ষিণেশ্বরে যখন যেতেন এক তো পুরুষ যারা সমবয়স্ক ভক্ত বা ইয়ে তারা তো সব আসতেন সারা দিনের বেলা, তখন তো এরকম ছিল না যে পুরুষ মহিলা একসঙ্গে বসে থাকবেন, মেয়েরা বেরোতো না, যখন পুরুষরা বেরোয় গ্রামের মেয়েরা তাদের সঙ্গে ছোটোবেলার থেকে গদাইয়ের একেবারে অতি মধুর সরল সম্পর্ক। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে একটা খুব সুন্দর ভাষা ব্যবহার করেছেন এই ঠাকুরের সঙ্গে এই শুদ্ধ সম্পর্কগুলো বলার জন্য, বোঝানোর জন্য, যে সরল কবিতাময় সম্পর্ক, একেবারে উচ্চ স্তরের একটা শুদ্ধ সম্পর্ক গদাইয়ের সঙ্গে তাদের। সেই গদাই এখন বড় হয়েছে, বিয়ে করেছে, গদাই এসেছে, তাদের মনটা পড়ে থাকে গদাইয়ের কাছে, কিন্তু দিনের বেলায় যেতে পারেন না, কেন দিনের বেলায় পুরুষেরা ভিড় করে থাকে, সেজন্য তারা কখন আসেন যখন সন্ধে হয়ে যায়, অন্ধকার গ্রাম দেশ, তখন কেউ বাড়ির থেকে বেরোয় না, সেই সময় মহিলা ভক্তরা আসতেন। এবং এই কামারপুকুর, এই যে ঠাকুরের কথামৃত সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে, এই ঠাকুরের কথামৃত শোনার প্রথম সৌভাগ্য কিন্তু ওই কামারপুকুরের মহিলা এবং পুরুষ ভক্তদের। তা তিনি যখন আসতেন ঠাকুর তো সেই সব দিব্য জগতের কথা বলতেন, আর আমাদের ছোট মা 13-14 বছর বয়স তখন কি আরেকটু কম হবে,
তিনি সারাদিন খাটতেন, খেতে ঠাকুর যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন সেগুলো শোনার জন্য এসে ঘরের কোণে বসতেন, কিন্তু একটু পরেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন। আর অন্য যারা মেয়েরা তারা তাকে ঠেলতেন, ওরে শোন শোন এত সুন্দর কথা হচ্ছে শুনবি না, কিন্তু মা ঘুমিয়েই পড়তেন। তখন ঠাকুর কি বলতেন আপনাদের মনে পড়বে, যে ওকে তুলনি, ও যদি এগুলো শোনে ও কি এখানে থাকবে, চোঁচা দৌড় মারবি, চোঁচা দৌড় মারলে মুশকিল। শিশিমা অন্যদের মতন সাধক নন, যে তার আধ্যাত্মিক ঠাকুরের কথামৃতর সারা পৃথিবীর লোকের প্রয়োজন আছে, সারা পৃথিবীর লোককে উদ্ধার করার জন্য শ্রী ভগবান তার কথামৃত বর্ষণ করেছেন, কিন্তু স্বয়ং আদ্যাশক্তির দরকার নেই, তিনি পূর্ণ, তিনি নিজেই এসেছেন জ্ঞান ভক্তি প্রদান করতে। তাং সারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, তিনি স্বয়ং সারা জীবন ধরে শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরেও তিনি ভক্তি বিজ্ঞান দান করবেন। ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা, বিজ্ঞান মানে কি, জ্ঞান মানে হচ্ছে সর্বভূতে আমার ভগবান, জ্ঞান মানে হচ্ছে ভগবানই আছেন, আমি ভগবান, আমি ব্রহ্ম। আর বিজ্ঞান আছে, বিজ্ঞান মানে হচ্ছে ওই ভগবানকে দর্শনের পরে আমি দেখছি যে সবার মধ্যে সেই একই ভগবান আছে। সেই ভক্তি বিজ্ঞান দাত্রী তিনি যদি ওই বয়সে, ওই 14 বছর বয়সে এই শুদ্ধ আধ্যাত্মিক সত্যগুলো শোনেন, তিনি কিন্তু তার স্বরূপে চলে যাবেন। তখনও রাধারানী আসেননি, তখনও ঠাকুরের সঙ্ঘ তৈরি হয়নি, কাজেই এই শিশিমা ষোড়শী পূজা করলেন। এই ষোড়শী পূজা যখন হয়ে গেল তখনই কিন্তু ঠাকুরের সত্যি সত্যি অবতারের লীলা শুরু হলো, অবতারের ধর্মস্থাপন ব্রত, অবতারের ধর্মস্থান সাধন ব্রত তখনই কিন্তু সত্যি সত্যি শুরু হলো, যে তিনি জানতে পারলেন, এই প্রথম তিনি কিন্তু রিয়ালাইজ করলেন যে তিনি অবতার এবং তাকে এই অবতারে কি কি করতে হবে। অনেক কিছু করতে হবে, যে কর্মযোগ, এই অবতারে কর্মযোগ উপরে জোর থাকবে, তারপরে নারীদের উন্নতি হবে, তার মধ্যে আরেকটি হচ্ছে কি, যে উদারভাবে জগজ্জননীর হাতের যন্ত্র হয়ে উদারভাবে একটি নতুন ধরনের সম্প্রদায় তৈরি করতে হবে, যে উদারভাবে এর আগে কখনো পৃথিবীতে আসেনি। ঠাকুর যখন এরকম সব ধর্মের সাধন ভজন করেছেন, তিনি দেখছেন দক্ষিণেশ্বরে অনেক ধর্ম সম্প্রদায়ের লোক আসছে, তাদের মধ্যে অনেকেই খুবই এগিয়ে আছে। শুধু তাই নয়, তিনি তীর্থেও গেছেন, বিভিন্ন সাধু সম্প্রদায়ের সঙ্গে তার দেখা হচ্ছে, সেই সাধু সম্প্রদায়ের অনেকেই খুব এগিয়ে আছেন। শুধু তাই নয়, কেউ কেউ সিদ্ধও হয়ে গেছেন। কিন্তু ঠাকুর খুব অবাক হতেন, এটা শারদানন্দজি ওই লীলা প্রসঙ্গের মধ্যে বলেছেন, যে ঠাকুর নিজের দিকে তাকিয়ে, নিজের মনটার দিকে তাকিয়ে এবং বাইরের জগতে এই সাধুদের মনগুলোর দিকে তাকিয়ে, তাদের কেউ কেউ সিদ্ধ, তাদের মনগুলোর দিকে তাকিয়ে তিনি খুব একটা তফাৎ দেখতেন এবং তিনি খুব বিস্মিত হতেন, তিনি কোনো সমাধান খুঁজে পেতেন না। সেটা হচ্ছে, এরা সব অ্যাডভান্স সোল, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, এরা সব অ্যাডভান্স সোল, স্পিরিচুয়ালি ভেরি অ্যাডভান্সড, অ্যান্ড সাম অফ দেম হ্যাভ ইভেন রিয়েলাইজ দি আলটিমেট গোল, এমন কেউ কেউ হয়তো সিদ্ধও হয়ে গেছে, কেউ কেউ এগিয়ে আছে, কিন্তু তাদের পরস্পরের মধ্যে মতে কী তফাৎ, তাদের পরস্পরের মধ্যে আমার এই মত তোমার এই মত কী বিদ্বেষ। অথচ ভেতরের দিকে তাকিয়ে দেখেন, তিনি তো সবাইকে ভালোবেসে গ্রহণ করতে পারছেন, তিনি তো প্রতিটি মতকেই শ্রদ্ধা করতে পারছেন, তিনি তো পরিষ্কার বুঝতে পারছেন যে বিভিন্ন মত পথ দিয়ে সবাই একই ভগবানকে ডাকছে, তবে এই ভেদটা কেন, এটা তিনি এই রিডলটা তিনি মানে এর উত্তর পেতেন না। তারপরে এই ষোড়শী পুজো করার পরেই তিনি যখন নিজের সম্বন্ধে বুঝলেন, ওই যে অবতার নিজেকে সম্বন্ধে বুঝবেন, অবতারকে আর কেউ চেনাতে পারে না, অবতারকে ভগবতীর অবতার চিনতে পারেন বা চেনাতে পারেন, অথবা স্বয়ং চিনতে পারেন বা চেনাতে পারেন। তো অবতার তখন নিজেকে চিনে বুঝলেন যে আমাকে যা যা করতে হবে এই উদার ভাবটা দেওয়া হচ্ছে একটা প্রধান কর্তব্য। সব ধর্ম সব মত সত্য, যত মত তত পথ, অনন্ত মত অনন্ত পথ। ধর্ম জগতে এটা থিওরিটিক্যালি ছিল, একম সদ বিপ্রা বহুদা বদন্তি, এক দুজন মানুষ হয়তো অনুভব করেছে, কিন্তু সারা জগতে প্রচার হবে এই প্রথম, সারা জগতে এই সর্বধর্ম সমভাব এটি এস্টাবলিশড হবে এই প্রথম, এবং এটিকে এস্টাবলিশ করার জন্য একটা সম্প্রদায় তৈরি করতে হবে, এই সম্প্রদায় হচ্ছে সংঘ, এবং তিনি সেই সংঘ ওই দক্ষিণেশ্বর থেকেই তিনি কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছিলেন।
শুরু করে দিয়েছিলেন, মানে কি যাদেরকে দিয়ে তিনি এই সংঘটা তৈরি করছেন তারাও বুঝতে পারছেন না। এই শিবনাথ শাস্ত্রী ইত্যাদি ব্রাহ্ম ভক্ত টক্ত তো সবাই শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, শ্রীরামকৃষ্ণ খুব ভালো মানুষ, আধ্যাত্মিক পুরুষ, সেগুলো তারা অ্যাকসেপ্ট না করে পারতেন না, কারণ সত্যি তো চোখের সামনে সমাধি হয়ে যাচ্ছে, তারা কোনোদিন কল্পনাও করতে পারেন না যে তাদের সমাধি হয়তো হবে। হ্যাঁ, তারা বড়জোর একটু আনন্দ টানন্দ পেয়েছেন, একটু ভালো ধ্যান ট্যান হচ্ছে, একটু সামান্য ভাবটা হচ্ছে, কিন্তু ইনি মুহুর্মুহুর সমাধিস্থ হচ্ছেন। কাজে উচ্চ আধ্যাত্মিক পুরুষ তো বটেই, প্রশংসা করতেন, কিন্তু একটা জায়গায় তারা নিজেদেরকে একটু শ্রেষ্ঠ ভাবতেন। সেই শ্রেষ্ঠ ভাবাটা কি, তারা বলতেন যে পরমহংসদেবের সবই ভালো, কিন্তু তার অর্গানাইজিং ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন, অর্গানাইজিং ফ্যাকাল্টিটা নেই, সংগঠন করা ওই ছোটো ছোটো যে তারা করছেন ব্রাহ্ম সমাজ, তারপর সেটা ভেঙে আরেকটা ইত্যাদি 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 করছেন, তাদের মধ্যে যে এক একটা করে দল চালানোর ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা শ্রীরামকৃষ্ণের মধ্যে নেই, কিন্তু আমরা দেখছি যে তার অর্গানাইজেশন, তার সাংগঠনিক শক্তি সব থেকে বেশি। তিনি ভেতর থেকে মনগুলোকে বাঁধছেন, বাইরের থেকে ডেকে এক করছেন না, ভেতর থেকে মনগুলোকে ভালোবাসা দিয়ে গেঁথে ওরা সব। আমরা একটা গান করতাম আমরা যখন ছাত্র ছিলাম, সে গানটা হচ্ছে খুব সুন্দর, ভকত কুসুম যত আনিলে আপন সাথ ঠাকুরের সম্বন্ধে, জানেন তো, নন্দন কাননে সুন্দর পারিজাত, এই পারিজাত ফুলের মতন এক একজন, নরেন, রাখাল, মাস্টমশাই, নাগমশাই, এরা সব গৃহী সন্ন্যাসী যারা ভবিষ্যতের, তারা প্রত্যেকে অত্যন্ত মহার্গ পারিজাত ফুল যেন। সেই পারিজাত ফুলগুলিকে গেঁথে তিনি মালা গাচ্ছেন, সেই মালাই হচ্ছে সংঘমালা, সেই মালাই হচ্ছে সংঘ, কিন্তু এমনভাবে তিনি সেই পারিজাত ফুলগুলোকে গাঁচছেন যে সেই পারিজাত ফুলগুলো কিন্তু বুঝতেই পারছে না যে কখন তারা এই সংঘমালার মধ্যে একসঙ্গে গাঁথা হয়ে যাচ্ছেন। এই হচ্ছে তার অর্গানাইজিং ফ্যাকাল্টি, এমন তার সাংগঠনিক শক্তি। ভালোবাসা দিয়ে তিনি ওই দক্ষিণেশ্বরে এদেরকে টানছেন, টেনে কী হচ্ছে, ওই দক্ষিণেশ্বরেই কিন্তু সংঘ নেতাও তৈরি হয়ে যাচ্ছে, নরেন্দ্র। একবারে স্বাভাবিকভাবে নরেন্দ্রকে মনে হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ, তিনিও ভালোবাসা দিয়ে এদের নেতৃত্বটা জয় করেছেন, প্রতিভা ছিল কিন্তু সব থেকে বড় হচ্ছে ভালোবাসা। সারদানন্দজি মহারাজ বলছেন আরও পরের কথা, যখন সংঘটা দৃশ্যমান হয়ে গেছে কাশীপুরে, কাশীপুরের কথা সারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে বলছেন যে এতদিন তারা বাড়িতে ছিল, এখন যুবকরা ওখানে এসে তারা মানে সেবা করছেন, এবং কি আকর্ষণ তারা বোধ করতেন, কেউ কেউ বাড়িতে যেতেন, আকর্ষণটা কি, দুটো আকর্ষণ, একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসার আকর্ষণ এবং সঙ্গে সঙ্গে নরেন্দ্রের ভালোবাসার আকর্ষণ, শ্রীরামকৃষ্ণের পাশাপাশি নরেন্দ্রের ব্যক্তিত্বটাও তাদের আকর্ষণ করছে। দুটো ব্যক্তিত্ব একেবারে মিলিয়ে দেওয়া যাবে না, কিন্তু দুটো ব্যক্তিত্ব কনফ্লিক্টিং নয়, দুটো ব্যক্তিত্বের মধ্যে কোনো বিরোধ নেই, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব আর নরেন্দ্রপুরের ব্যক্তিত্ব, শ্রীরামকৃষ্ণের আকর্ষণ আর নরেন্দ্রনাথের আকর্ষণ, এই দুটো আকর্ষণ যেন পরস্পরকে সাহায্য করছে পরিপূরক, যার ফলে তারা আরও বেশি টানে সংঘবদ্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে নরেন্দ্র, দক্ষিণেশ্বর থেকেই সংঘ নেতা আচার্য, যিনি শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যাতা হবেন, তিনি কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এবং শ্রীরাম স্বামীজি পরবর্তীকালে নিজে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ নিজের মনে একটা ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করে গেলেন, তিনি যে কী বিশাল ছিলেন তিনি সেদিকে নজর দেওয়ারও সময় ছিল না, তিনি সেই জীবনটা যাপন করে চলে গেলেন এবং জীবনটা আমার জন্য রেখে গেলেন, আমি যাতে তার ভাবার্থ উদ্ধার করতে পারি এবং জগতে ছড়িয়ে দিতে পারি। হি লিভড হিজ লাইফ অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট, তিনি জীবনটা যাপন করলেন এবং আমার জন্য রেখে গেলেন, আমি যাতে সেই জীবনের ভাষ্য উদ্ধার করে জগতের জন্য ছড়িয়ে দিতে পারি। সেই যে সংঘ নেতা, শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার বা এই সংঘের ভাষ্যকার, তিনি কিন্তু ওই দক্ষিণেশ্বর থেকে তৈরি হচ্ছেন এবং ঠাকুর তৈরি করছেন, একেবারে এমন একজন, তিনি যেন বসে আছেন কিন্তু তার অঙ্গুলি হেলনে সব কিছু হয়ে যাচ্ছে। যেমন সংঘ নেতা তৈরি হচ্ছে, তেমনি নেপথ্যে কিন্তু ওই নহবতের সংঘ জননীও তৈরি হচ্ছেন, তিনি কারোর সামনে আসছেন না, কিন্তু ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সন্তানদের তিনি নিজের সন্তান গ্রহণ করছেন। শ্রীরামকৃষ্ণের এই পরিবার, এই সংঘ তো তার পরিবার, সেই পরিবারের মধ্যে তিনি ঢুকে গেছেন ওই নহবতে সকলের আড়ালে থেকে। তিনি ওখান থেকে নরেন্দ্র এসছে, এই আজকে থেকে যা খেয়ে যা, সঙ্গে সঙ্গে নরেন মোটা মোটা রুটি আর ছোলার ডাল খেতে ভালোবাসে হলো, নরেন জানলেন না, যেমন নরেন পছন্দ করেন সেরকম খাবার এসে গেল। সারদা প্রসন্ন মানে ত্রিগুণাতীতানন্দজি খুব বাড়িতে অত্যাচার করত, নির্যাতন করতো একেবারে এখানে আসছেন বলে, এবং ঠাকুর যখন শরীর গেছিলো তখন এই ত্রিগুণাতীতানন্দজির বাবা বলেছিলেন আমি তো ওই কালীঘাটে গিয়ে জব করলাম সেই জন্য তো শরীরটা গেল,
মানে ঠাকুর মারা গেলেন, এরকম আর কি, খুব নির্যাতন করতেন। কাজে যাতায়াতের পয়সা পাবেন কোথার থেকে? ঠাকুর বলতেন নহবতে যা, দেখবে ওখানে পয়সা রাখবে। উনি জানতেন মানে সত্যি সত্যি ঠাকুর, কিন্তু মোবাইল তো নেই যে ফোন করে মাকে বলে দেবো যাচ্ছে পয়সা রাখো, সেরকম নয়। কিন্তু মায়ের কান সবসময় এখানে, সারদা মহারাজ গিয়ে দেখতেন যে সত্যি সত্যি যাতায়াতের ভাড়া রয়ে গেছে। তো এইভাবে সংঘ, সংঘজননী সব ওখানে তৈরি হয়ে যাচ্ছে, ওইখান থেকে সংঘের সূচনা। সেই জন্য বলছিলেন সংঘর যদি ধরা যায়, রামকৃষ্ণ সংঘের বয়স 125-এর থেকেও বেশি। তারপরে আমরা জানি শ্যাম্পুপুরে ধীরে ধীরে হলো, কাশীপুরে ফ্যালপেবিলি পরিষ্কার বোঝা যাচ্ছে সংঘ হয়েছে। এবং শ্রী শ্রী মা বলছেন যে এতদিন তারা নরেনবাবু রাখালবাবু বলতেন, এখন তুই তুই করে বলছেন, কাছাকাছি চলে এসছেন। এবং ঠাকুরেরও চিন্তা, আমি যাওয়ার আগে এদের সবাইকে যদি একত্র করে দিয়ে যেতে পারতাম। চলে গেলেন, চলে যাওয়ার আগে দুজনকে ভাগ দিয়ে করে দিয়ে গেলেন। আমরা অনেকদিন পর্যন্ত ভক্তরাও জানতো যে শুধু নরেনকে দায়িত্ব দিচ্ছেন না, ওই সংঘ জননীকে দায়িত্ব দিয়ে গেছেন। এই হচ্ছে ঠাকুরের সাংগঠনিক শক্তি। শুধু তাই নয়, ঠাকুরের জীবন থেকে অনেক কিছু জানার আছে। একবার একটা জায়গায় আলোচনা হয়েছিল, হ্যাঁ, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম, যে শ্রীরামকৃষ্ণের আধুনিকতা, আধুনিকতার একটা লক্ষণ হচ্ছে যে নারীকে কি সম্মান দিলেন। কোনো জায়গায়, ধর্মজগতের কোনো জায়গায় দেখা যায় না, রাজনীতির ক্ষেত্রে অনেক, ধর্মজগতে কোনো জায়গায় দেখা যায় না যে সহধর্মিণীকে এত সমান মর্যাদা দিয়ে চলে গেলেন। আমরা দেখছি সহধর্মিণীকে সমান মর্যাদা দিয়ে চলে গেলেন, এবং দেখা যাচ্ছে কবে তিনি মর্যাদা দিয়েছেন, যখন আমেরিকাতে নারীর স্বাধীনতার কথা ভাবাই যায় না। নারীর ভোটাধিকার আমেরিকাতে এই 1917-18 পর্যন্ত নারীকে ভোটাধিকার দেওয়া হবে, তার বিরুদ্ধে নারীরাই সংগ্রাম করছে, নারীরাই দাঁড়াচ্ছে। এইরকম যখন অবস্থা, তার কত আগে ঠাকুর কিন্তু শিশি মাকে বললেন যে আমি আর কী করেছি, তোমাকে ঢের করতে হবে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, কলকাতা মানে সারা জগৎ, তাকে তুমি দেখবে। একই সঙ্গে উভয়কে বাদ দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। এই সংঘ, সংঘটাকে একদম দৃঢ়ভাবে ইয়ে করে তিনি মানে প্রতিষ্ঠা করে দিয়ে তিনি চলে গেলেন। তারপরে আমরা দেখলাম যে 1886 অক্টোবর মাসে বরানগর মঠ হলো। আমরা যদি রামকৃষ্ণ মঠ কবে হয়েছে বলি, তাহলে কিন্তু 1886 অক্টোবর ধরতে হবে। আর রামকৃষ্ণ মিশন কবে হয়েছে এটা ধরতে গেলে 1897-এর 1 মে ধরতে হবে। ওই 1 মে থেকে যদি আমরা ধরি, তাহলে রামকৃষ্ণ মিশনের 125 আমরা পালন করছি। কিন্তু রামকৃষ্ণ সংঘ মানে দুটি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এবং এগুলো আইনগত হয়েছে আরও পরে। রামকৃষ্ণ মঠ উদয় হয়েছে 1899, আর রামকৃষ্ণ মিশন আইনগতভাবে সোসাইটি হয়েছে, সেটা হয়েছে 1901-এ। কাজেই আইনগতভাবে রামকৃষ্ণ সংঘ দুটি সংস্থা, একটি হচ্ছে রামকৃষ্ণ মঠ, আপনারা জানেন এটাকে বলে ট্রাস্ট, আরেকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, সেটাকে বলা হচ্ছে সোসাইটি। এখন রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ দুটো মিলিয়ে রামকৃষ্ণ সংঘ। এবং রামকৃষ্ণ মিশন কিন্তু সব সময় শুরুর থেকে এখনও পর্যন্ত জনহিতকর যেসব কাজ করছি, সেগুলো কিন্তু গৃহী এবং সন্ন্যাসী উভয়ের সংমিশ্রণে। কাজেই রামকৃষ্ণ যে সংঘ, এই সংঘ সন্ন্যাসীরা এর কোর, এর একদম সার অংশ ঠিকই, কিন্তু শুধু সন্ন্যাসীরাই সার অংশ নন, এর সন্ন্যাসীরা সার অংশ ঠিকই, কিন্তু এর সঙ্গে কিন্তু গৃহীরাও আছে। কাজে এই সংঘকে আমরা যেন এইটা মনে করি, শুধু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সংঘ এটা নয়, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনারা যারা আছেন গৃহীরা, ভক্তরা, অনুরাগীরা, তারাও জানবেন যে এই সংঘ হচ্ছে আমাদের সংঘ। এবং এই সংঘের সঙ্গে আইডেন্টিফিকেশন অনুভব করতে হবে। সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণ, সংঘমূর্তি মানে তিনি চলে গেছেন কিন্তু তিনি রয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, এরাই সংঘের মাধ্যমে রয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের কাছে আমরা গেলে কি শুনতাম? ধরুন শ্রীরামকৃষ্ণ আছেন দক্ষিণেশ্বরে, অথবা বলরাম মন্দিরে আছেন, কথামৃতে আমরা দেখছি পাতার পর পাতা, তিনি কি বলতেন? তার কাছে আমরা গেলেই শুনতাম যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে গৃহীদের মনে প্রশ্ন আসতো, সংসারে আছি সারাদিন ঈশ্বর লাভ করে কী করে করব? তিনি বলছেন এক হাতে ভগবানকে ধরো, আরেক হাতে সংসারের কাজ করো। এবং স্বামীজিকে আরও পরিষ্কার করে বলে দিয়ে গেলেন, স্বামীজিকে ডেকে ডেকে তিনি বলেছেন যে এক হাতে ধরো আর আরেক হাতে শুধু নয়, তুমি এক হাতে ঈশ্বরকে ধরবে, অর্থাৎ কখনো কখনো দিনের মধ্যে থেকে একটু সময় বের করে তুমি একেবারে গোটা মনটা ভগবানের দিকে দিয়ে ভগবানকে ডাকবে, আর কাজগুলো যেগুলো করবে তার কাজ হিসাবে, পূজা হিসাবে করবে।
এটা হচ্ছে আমাদের ভাব। সঙ্গের সন্ন্যাসীদের দায়িত্ব হচ্ছে এই, এবং এটা আপনারা জানবেন যারা গৃহী অনুরাগী আছেন সঙ্ঘের, আপনারা নিজেদেরকেই সঙ্ঘের সঙ্গে একাত্ম মনে করবেন। স্বামীজি আমাদের নিয়মাবলী আছে, স্বামীজি আমাদের সাধু ব্রহ্মচারীদের জন্য একটা নিয়মাবলী করে দিয়ে গেছেন। স্বামীজির এইটাই হচ্ছে অর্গানাইজিং পাওয়ার, যে তিনি চলে যাওয়ার আগে, দেহত্যাগ করার আগে তিনি রাজা মহারাজজি, শারদানন্দজি, তার যে গুরু ভাই সবাই ক্যাপেবল, তাদের মধ্যে এই সঙ্ঘের ধারণাটা তিনি ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। এই ধারণাটা তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। অনেকে মনে করেন পাশ্চাত্যে গেলেন, পাশ্চাত্যে গিয়ে ওদের চার্চ টার্চগুলো দেখে তিনি সঙ্ঘের ধারণা হলো, তা নয়। পরিষ্কার যেমনভাবে আমি বললাম সেটা তো আমি মানে প্রামাণিক জীবনী অবলম্বন করেই বললাম, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সঙ্ঘের ধারণা পেয়েছিলেন। দেখবেন আপনার যদি স্বামীজির জীবনী পড়েন, দেখবেন গম্ভীরানন্দজির জীবনীটা হচ্ছে সব থেকে প্রামাণিক, তার মধ্যে কিন্তু এই কথাটা আছে যে বারবার ধরে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ ডাকছেন দেহত্যাগের আগে, ডেকে ডেকে একান্তে একান্তে তিনি ভবিষ্যৎ সঙ্গ সম্বন্ধে বলছেন। তারপরে একদিন সকলের সামনে বললেন যে তুই কিন্তু এদেরকে বাড়িতে যেতে দিবি না, তুই হচ্ছিস এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান, খুব ভালোবেসে এদেরকে এক জায়গায় রাখবি যাতে এরা বাড়ি চলে না যায়, এবং এদেরকেও বললেন যে তোরা নরেনের দেখাশোনা করবি। আবার স্বামীজি পরবর্তীকালে বলতেন আমাকে ঠাকুর সকলের ভার দিয়ে গেছে, কিন্তু বিশেষ করে রাখাল আর শরতের ভার দিয়ে গেছে। রাখাল আর শরৎ কেন? রাখাল হচ্ছে প্রথম প্রেসিডেন্ট, আর শরৎ কেন? তিনি হচ্ছেন প্রথম সম্পাদক, এখন যেটাকে জেনারেল সেক্রেটারি বলি। তিনি ঠাকুর সব জানতেন, সব ছক বেঁধে দিয়ে গেছেন, আমার মাকেও তৈরি করে দিয়ে গেছেন, মাকে বলেছেন তোমাকে দেখতে হবে, এরা তোমাকে যেমন দেখছে সেরকম। মাও জানতেন, মাও জানতেন যে একটা সংঘ তৈরি করার পরিকল্পনা ঠাকুরের ছিল, তিনি চলে যাবেন কিন্তু এই সংঘের মাধ্যমে ঠাকুর চিরকাল থাকবেন, এই মানে জগতে ঠাকুরের ভাব প্রচারিত হবে, যার জন্য মা প্রার্থনা করেছিলেন। এরা তো সব পরিব্রাজক সন্ন্যাসী হয়ে চলে গেলেন 1886 অগস্ট মাসে, 16ই অগস্ট যখন ঠাকুরের দেহত্যাগ হলো। অন্য যারা ত্যাগী সন্তান তারা কী করলেন, তারা সব পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে ঘুরছেন, আর মা তীর্থ দর্শন করছেন, তার নিজের বিদেহ, ঠাকুর চলে গেছেন, তিনি তো রামকৃষ্ণ গত প্রাণা, কিন্তু তা সত্ত্বেও সব জায়গায় প্রার্থনা করছেন যে ঠাকুর তুমি এলে আর চলে গেলে তাতেই কি সব কিছু হয়ে গেল, তাহলে এত কষ্ট করে আসার কী দরকার। কাশী বৃন্দাবনে কত জায়গায় দেখি যেরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে সাধু, ওরকম গাছতলার সাধুর তো অভাব নেই। দেখুন মা ঠিক বুঝছেন, একটা নতুন সম্প্রদায়, নতুন ধরনের সন্ন্যাসী সম্প্রদায় হবে, ওরকম গাছতলার সাধুর তো দরকার নেই, এত কষ্ট করে তাহলে তুমি কেন এলে। আমার একান্ত প্রার্থনা তোমার নামে যারা ঘর বাড়ি ছেড়ে আসবে তাদের যেন দুমুঠো খাওয়ার অভাব না হয়, আর তারা সব এক জায়গায় থাকবে, এবং ঠাকুর কি মা যা বলছেন স্বামীজিও ঠিক পরবর্তীকালে দেখবেন একই ভাবের কথা বলছেন অন্য ভাষায়, তারা সব এক জায়গায় তোমার ভাব উপদেশ নিয়ে থাকবে, আর সংসার তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে জুড়বে। স্বামীজি কি বললেন, রামকৃষ্ণ সঙ্ঘের আদর্শ যেটা সর্ববিধানন্দজি বলেছেন যে আত্মনোমোক্ষার্থম জগৎ হিতায়, আত্মনোমোক্ষার্থম মানে আমরা সাধন ভজন করব, ঠাকুরের নাম ভাব উপদেশ নিয়ে থাকব, আমরা যাতে ভগবান লাভ করি তার চেষ্টা করব, কিন্তু এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কি, জগতের কল্যাণ, জগতের মানুষের যতদূর সম্ভব সেবা করব। আর মা কি বলছেন, ভাব উপদেশ নিয়ে থাকবে আর সংসার তাপদগ্ধ মানুষ এসে জুড়বে। সংসার তাপ মানে কি, দারিদ্রের তাপতাপ, মানসিক অশান্তির তাপতাপ, অজ্ঞতার তাপতাপ, বেকারত্ব তাপ, সমস্ত তাপ যাতে দূর হয় তার পরামর্শ দেবো, চেষ্টা করব। কাজে একই মাও একই কথা বলছেন যে সাধন ভজন করবে আর জগৎ কল্যাণ করবে, স্বামীজিও একই কথা বলছেন সাধন ভজন করবে জগৎ কল্যাণ করবে। তাহলে দেখুন পরমহংসদেবের কীরকম অর্গানাইজিং পাওয়ার, হ্যাঁ, তিনি এইভাবে, এটাই তো, এটা হচ্ছে নেতা, এরা হচ্ছে নেতা। আজকাল সব লিডারশিপ পড়ায়, লিডারশিপ লিডার পারফেক্ট লিডারের লক্ষণ হচ্ছে যে মানে সার্থক লিডারের লক্ষণ হচ্ছে কি, তার যে স্বপ্ন আছে, তার যে মিশন এবং ভিশন আছে, সেটা সে যাদেরকে দিয়ে সে কাজ করবে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। তার ঠাকুর পেরেছেন মায়ের মধ্যে ঢুকিয়ে দিতে, ঠাকুর পেরেছেন স্বামীজির মধ্যে ঢুকিয়ে দিতে, এবং স্বামীজি পেরেছেন, মাও পেরেছেন অন্যদের মধ্যে ঢুকিয়ে দিতে। স্বামীজি এই রাজা মহারাজজি, শারদানন্দজি এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, যে সঙ্ঘের ধারণা তিনি পেয়েছিলেন। তবে পাশ্চাত্যে গিয়ে কী হলো, আপনারা আমার প্রতিপক্ষ হিসাবে এই ইয়েটা বলতে পারেন, স্বামীজিই তো পয়লামের মিটিংয়ে বলছেন যে সারা দেশ ঘুরে, পৃথিবী ঘুরে আমার মনে হয়েছে সঙ্ঘ ছাড়া কোনো কাজ হয় না। তাহলে
স্বামীজি তো বলছেন পৃথিবী ঘুরে শিখেছেন, পৃথিবী ঘুরে তার ধারণাটা দৃঢ় হয়েছে। শ্রীরামকৃষ্ণ যে সংঘ স্থাপনের কথা বলেছিলেন সেই ধারণাটা তার দৃঢ় হয়েছে, সংঘ স্থাপন করতে হবে। কেন বিদেশে যাওয়ার আগেই স্বামীজি এই সব চিঠি লিখছেন, বিশেষ করে প্রমোদাদাস মিত্রকে, আমার উপর তার এই নির্দেশ যে আমি এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করিব। এই ত্যাগী মণ্ডলী মানে সম্প্রদায়, দাসত্ব করব মানে তিনি লিডার, কিন্তু ওই সার্ভেন্ট লিডারশিপ যেটা পরবর্তীকালে আপনারা যারা ম্যানেজমেন্টের দেখতে একটু পড়েছেন তারা জানেন যে 1970 সালে গ্রিন লিফ বলে একজন এই মানে নেতা হতে গেলে সার্ভেন্ট লিডারশিপ, মানে লিডার তুমি কিন্তু আসলে তুমি সেবক, এই ধারণাটা তিনি এই ম্যানেজমেন্ট জগতে সঞ্চারিত করেছিলেন। তিনি আবার পেয়েছিলেন হেরম্যান হেসের একটা নভেল থেকে, ছোট্ট একটা নভেল থেকে, নভেলা ছোট নভেল থেকে, ধরা যায় 1940 সালে তিনি পড়েছিলেন, 1970 সালে তিনি যখন সমস্ত বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন লেভেলে কাজ করে তিনি যখন অবসর করলেন তখন তিনি ম্যানেজমেন্ট জগতে এই যে সেবা, সেবা মানেই দর্শক মানে নেতা হতে গেলে সেবা করতে হবে, এই সার্ভেন্ট লিডারশিপ কনসেপ্টটা তিনি দিলেন। কিন্তু স্বামীজি বহু আগে বলেছেন নেতা হতে যেও না, নেতৃত্বের এই পার্শ্ব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজকে ডুবিয়ে দিয়েছে, কাজে নেতা হতে যেও না সেবক হও, বারবার ধরে বলছেন নেতা হতে যেও না। তিনি বলছেন এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করিব, হ্যাঁ, অর্থাৎ ত্যাগী মণ্ডলীরকে যে তিনি এই সংঘটা যে করবেন এবং সংঘটাকে গঠন করে এদেরকে পরিচালিত করতে হবে তিনি সেটা জেনেছিলেন। তিনি বিদেশ থেকে এসে এটি বললেন, প্রতিষ্ঠিত হলো এবং রাজা মহারাজজি এদের সকলের মনে তিনি সংঘের ভবিষ্যৎ কী হবে সেটা ধারণাটা দিয়ে গেলেন। শুধু তাই ধারণাটা দেননি, তিনি এই সংঘের সাধু ব্রহ্মচারীরাই তো এটার প্রাণ, তাদের জন্য একটা নিয়মাবলী করে দিয়ে গেলেন যাতে ওই ধারায় আমরা চলতে পারি। তারপরে স্বামীজি চলে গেলেন, কিন্তু 1938 সাল পর্যন্ত, 1934 সাল পর্যন্ত মহাপুরুষজি 1938 সাল পর্যন্ত কিন্তু মঠ মিশনে তার সহযোগী তার গুরু ভাইয়েরা আছে, অর্থাৎ এই 1934-38 সাল পর্যন্ত কিন্তু স্বামীজি যেভাবে সংঘ তৈরির ধারণা ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন, সংঘ তৈরির যে ধারণা তিনি তার গুরু ভাইদের মধ্যে সঞ্চারিত করেছিলেন, সেই 1938 সালের মধ্যে গুরু ভাইয়েরা সেই ধারণা পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন এবং পরবর্তী জেনারেশন তৈরি হয়ে গেছে। বিরজানন্দজি, শুদ্ধানন্দজি, বিমলানন্দজি ইত্যাদি পরবর্তীকালে যারা সংঘের কর্ণধার হবে এরা কিন্তু এই স্বামীজির গুরু ভাইদের পদপ্রান্তে বসে, কেউ কেউ স্বামীজিরও পদপ্রান্তে বসেছেন, পদপ্রান্তে বসে স্বামীজি এবং তার গুরু ভাইদের পদপ্রান্তে বসে ওই আদর্শ অনুযায়ী নিজেকে তৈরি করেছেন এবং স্বামীজির তৈরি করার নিয়মাবলী আছে, সেই ধারাতে সংঘ এখনও চলছে। একই ধারায় যে ধারা স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন, যে ধারা শিশি মা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে জেনেছিলেন এবং মাঝে মাঝে আমাদেরকে কারেক্ট করে দিয়েছেন। অনেকেই বলছেন কাজ করব না, মা একদম দৃঢ়, এত তো মাতৃস্নেহ, সংঘ এইভাবেই চলবে নরেন যেভাবে করে দিয়ে গেছে, যা যদি তাদের পছন্দ না হয় তারা চলে যাক, ওখানে তিনি একেবারে ঠাকুরের ব্যাপারে। এই সংঘ একটা অদ্ভুত জিনিস এবং ঠাকুর আমরা মনে করি স্বামীজি নিয়মাবলিতে বলে গেছেন ঠাকুর চলে গেছেন এই সংঘের মধ্যে আছে, আমরা মনে করি এই সংঘের মধ্যে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ সবাই আছে এবং তারা অনেক আমরা দৃষ্টান্ত পাই। বহু জায়গায় ঠাকুর মা স্বামীজি সাক্ষাৎ ইন্সপিরেশন দিচ্ছেন আমাদের সাধুদের ভক্তদের, অনেক ক্ষেত্রে পার্ষদরাও দিচ্ছেন, এরকম অনেক ঘটনা আছে পার্ষদরা আবির্ভূত হয়েছেন। আপনারা জানেন নারায়ণপুরে একটা বিরাট, রায়পুর নারায়ণপুরে একই করেছেন স্বামী আত্মানন্দ যে বলে একজন বিরাট একটা করে দিয়ে গেছেন, এখনও চলছে। তিনি কিন্তু ইন্সপিরেশন পেয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজির কাছ থেকে, দেখেননি দিনের পর দিন ত্রিগুণাতীতানন্দজি তাকে স্বপ্নে দেখা দিচ্ছেন ব্রহ্মচারী অবস্থার থেকে, দেখা দিয়ে বলছে এই অঞ্চলে কাজ করতে হবে, আর হাতে একটা কাগজ, যেটা আমি তার ভাই ভাইও সন্ন্যাসী ছিলেন তার কাছ থেকে শুনেছি, ওখানে হিন্দি বইটই তো লেখাও আছে। তা সেইখানে আত্মানন্দজি ধীরে ধীরে সমস্ত প্রচুর বাধা ছিল, দারিদ্র ছিল, বঞ্চনা ছিল, কিন্তু ত্রিগুণাতীতানন্দজি তাকে ইন্সপায়ার করছেন, কাজে এই সংঘ, সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণ এবং গুরু ভাইয়েরা চলেছেন। নিবেদিতা এই কথাটা বলেছেন যে আমরা যে শুধু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বলি তা না, সব মিলিয়ে একটা অখণ্ড শক্তির আবির্ভাব হয়েছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ আছেন, সারদা দেবী আছেন, বিবেকানন্দ আছেন, এমনকি কিছু গুরু ভাইয়েরাও আছে। শ্রীরামকৃষ্ণের মিশন সাকসেসফুল হতো না, নিবেদিতা বলছেন, বিবেকানন্দ না থাকলে, তেমনি বিবেকানন্দের মিশনও সাকসেসফুল হতো না যদি স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ গুরু ভাইয়েরা না থাকতেন। কাজেই সবাই মিলে শ্রীরামকৃষ্ণ সংঘ, এবং আপনারা জানবেন
রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের যে দৈনন্দিন জীবনাদর্শ, লাইফস্টাইল বা ওয়ে অফ লাইফ, রামকৃষ্ণ সংঘের অনুরাগী গৃহীদেরও কিন্তু সে একই ওয়ে অফ লাইফ। আমাদের সঙ্গে আপনাদের জীবনধারার কোনো তফাত নেই। সংঘমূর্তি বিরজানন্দজিকে স্বামীজি বিশেষভাবে বলে গেছিলেন, বিরজানন্দজি বক্তৃতা করতে চাচ্ছেন না, তবে স্বামীজি বললেন, দেখ অন্যের কল্যাণের জন্য তুই যদি নিজের কল্যাণ চাস তাহলে তুই নরকে যাবি, অন্যের কল্যাণ চাইলে নরকে গেলেও তোকে ঠাকুর মুক্ত করে দেবেন। তুই বক্তৃতা করবি, ভাব প্রচার করবি, যেমনভাবে তুই রোগীদের সেবা করিস, শিবজ্ঞানে জীবের সেবা। তারপরে একদিন পুজো করলেন বিরজানন্দজি আর প্রকাশানন্দজি, দুজনেই তো স্বামীজির খুব সঙ্গ পেয়েছেন, একজন তার শিষ্য আর একজন তার সন্ন্যাসী শিষ্য, মায়ের শিষ্য সন্ন্যাসী শিষ্য, দুজনকে সামনে রেখে পুজো করলেন। পুজো করে বললেন, আমার শক্তি তোদের মধ্যে সঞ্চারিত করছি। এবং বিরজানন্দজিকে স্পেশালি বললেন, পরে বিরজানন্দজি সংঘের গুরু হয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেই সময় স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন, তাকে বললেন যে মানুষকে এরকম মন্ত্র দিবি। তখনই কতদিন পরে বিরজানন্দজি প্রেসিডেন্ট হয়েছেন, গুরু হয়েছেন, কিন্তু সেদিনই মন্ত্র দেওয়ার যোগ্যতা, কী কী মন্ত্র দিতে হবে কাকে সেটা বলে দিয়ে গেলেন। আরেকটা বললেন, শোন সবসময় সংঘের সেবা করবি, জানবি সংঘের মধ্যেই ঠাকুর রয়েছে। এটা শুধু বিরজানন্দজির জন্য নয়, এটা আমার জন্যও যেমন, এটা আপনাদের জন্যও তেমন। এই সংঘের মধ্যে ঠাকুর আছে। আজ যদি ঠাকুর স্থূল শরীরে থাকতেন আমরা দক্ষিণেশ্বরে যেতাম, ঠাকুর কী বলতেন, যেটা বলছিলাম, ঠাকুর বলতেন যে তোমরা সবসময় ভগবানের দিকে চলো, ভগবানকে ধরে কাজ করো, জীবনটাকে একদম ভগবানময় করো। জাগতিক কাজ করবে না তা নয়, লোকে দেখবে জাগতিক কাজ করছো, কিন্তু তোমার মনে মনে তুমি জানবে যে তুমি ভগবানেরই কাজ করছো। মায়ের কাছ থেকে আমরা এর ক্লারিফিকেশান পাই। আমরা যতদিন থেকে সাধু হয়েছি, আমরা ব্রহ্মচারী আমাদের সিনিয়ররা বলতেন, কেন সঙ্গে তো ওই ধারা চলছে, যে কোনো কাজ করতে গেলে একটা কথা মনে আছে, আমি হয়তো বলে ফেলেছি এটা আমার 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 বিছানা, আমার জামা, আমার ইয়ে, সবাই ছোটো, আমার বলছিস কেন, মানে আমার কথাটা যে একটা খারাপ কথা, ওই ব্রহ্মচারী তা তো বলতেই হবে, একটা চাবি পড়ে আছে, ওটা আমার আমার ঘরের চাবি, মানে আমি যে ঘরে থাকি, যে আমার চাবি, আমার চাবি বলছিস কেন, বল এই এই চাবিটা আমার, এর অন্যভাবে বল, এরকম আমার কথাটা যে খারাপ কথা সেটা প্রথম বুঝলাম, পরে বুঝলাম যে সত্যি তো বাধ্য হয়ে কখনো কখনো আমার না বললে লোকে বুঝছে না, কিন্তু যতবার আমি আমার কথাটা বলবো ততবার যেন মনের মধ্যে থেকে এই সেন্সরশিপটা থাকে যে এই কথাটা অগত্যা ব্যবহার করতে হচ্ছে, নাহলে লোকে ভাষা বুঝবে না, কিন্তু আই শুড অ্যাভয়েড দিস ওয়ার্ড আমার। হ্যাঁ, অহংকার ক্ষুদ্র, সবসময় ঠাকুরের সঙ্গে রিলেট করো। আরেকটা কি বলতেন, সবাই সব ব্যাপারে যে কোনো, আরে তোমার কী, তোমার তো ঠাকুরের কাজ করছো, ঠাকুরের কাজ করছো, বারবার ধর যার পাশ থেকে যার সঙ্গে দেখা হয় সেই বলে ঠাকুরের কাজ, বিভিন্ন প্রসঙ্গে, এ তো ঠাকুরের কাজ করছো, খুব পরিশ্রম হচ্ছে, আর ঠিক আছে ঠাকুরের জন্য পরিশ্রম করছো, এরকম নানাভাবে সবসময় ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ কথাটা আসে। আমাদের এইটা হচ্ছে ভাব, ভগবানকে ডাকবো সকালবেলায়, ভগবানকে ডাকবো বিকেলবেলায়, গুরুদেব মন্ত্র দিয়েছে সারাক্ষণ যতটা পারি মনে মনে জপ করব, প্রার্থনা করব, আর তো কাজ আর কাজ আর কাজ। রামকৃষ্ণের সাধুদের আপনারা ধ্যান করতে দেখেন না বিশেষ, তাই না, তার মানে ভাববেন না আমরা ধ্যান করি না, আমরা করি, কিন্তু বেশিরভাগ সময় আমরা কাজ করি। ধরুন এই যে উৎসব টুৎসব হচ্ছে, উৎসবের দিনে কী দেখা যায়, আমি বেলুড় মঠ বলুন বা এখানে দেখুন, আপনারা হয়তো মন্দিরে এসে জপ করলেন, অমুক করলেন, এখানে এসে দেখছেন মহারাজ তো বসছেনই না, বিশেষ করে যে ভাণ্ডার সে তো কখন ঠাকুরকে বোধহয় ভুলেই গেছে ঠাকুরের জন্মতিথিতে, এরকম মনে হচ্ছে, তার মানে কি ওরা পিছিয়ে যাচ্ছেন, তা না, ঠাকুরের কাজ করছে, কাজ এবং জপ ধ্যান একেবারে সব। তেমনি মা আপনাদের, আমাদের যেমন ঠাকুর বলে গেছেন, মহারাজরা বলছেন, মাও বলেছেন, হাওয়া গুনতে কোথায় যাবে, আমার কাজ করছো, একজন সন্ন্যাসী সে তপস্যায় যেতে চাচ্ছে, মা বলছেন বাবা হাওয়া গুনতে কোথায় যাবে, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার থেকে কম হচ্ছে। আর গৃহীদের উদ্দেশ্যে বলছেন, সংসার আর কার, সংসার তো তারই, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এই জিনিসটা মনে রাখবেন। এই সংঘ যেমন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের, তেমনি রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা দেবী অনুরাগী ভক্তদের জন্য, এর সঙ্গে আইডেন্টিফাই করবেন, একে যতদূর সম্ভব সহায়তা করবেন, আর নিজেদের দৈনন্দিন জীবনটাকে ঠিক রামকৃষ্ণ মিশনের সাধুরা যেমন কাজ এবং যেমন পূজা এবং কাজ, জপ ধ্যান এবং কাজ, জপ ধ্যান এবং সেবা, এই দুটো ধারায় বইয়ে নিয়ে যাচ্ছেন, এবং দুটোই একাকার, দুটো তফাত নয়, দুটোই একাকার, এই বোধ নিয়ে করবেন, তাহলে দেখা যাবে
আপনি গৃহেই রয়েছেন, হয়তো বেলুড় মঠে আসতে পারছেন না কাজের চাপে, কিন্তু ওই কাজ সংসার আর কার, সংসার তো তারই। যেমন উৎসবের দিনে আমাদের সাধুরা প্রাণপণে পরিশ্রম করে যাচ্ছেন, মন্দিরে হয়তো একবার গিয়ে মাথা ঠুকে এসছেন, কেন কীভাবে করছেন তিনি জানেন? এই যে মঠ, এই যে মঠের কেন্দ্র, মিশনের কেন্দ্র, এটা আর কার, এটা তো ঠাকুরমার স্বামীজিরই। আমি সেই ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি, এই ভাবধারা নিয়ে আমাদের সন্ন্যাসীরা ভগবান লাভ করে যায়। ভগবান লাভ করলেও কেউ বলে না, কিন্তু আমাদের প্রেসিডেন্ট গুরুদেব, যারা ভাইস প্রেসিডেন্ট, তাদের জীবন দেখে আমরা বুঝি যে তারা পৌঁছে গেছেন, যার জন্য ঠাকুর আবার অন্যদেরও দায়িত্ব তাদেরকে দিয়েছেন। তারা কিন্তু এই ধারাই চলেছেন, তারা নিয়মিত জপ ধ্যান করেছেন, নিয়মিত প্রার্থনা করেছেন মনে মনে, এ কোনো তো বিজ্ঞাপনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে তারা জপ ধ্যান করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কাজ করেছেন। এবং কাজ করার সময় তাদের মধ্যে কিন্তু ওইটাই যে এই রাম ঠাকুরের এই মঠ মিশন, এটা আর কার, এটা তো ঠাকুরমা স্বামীজিরই। আমি ঠাকুরমা স্বামীজির সংসারে ঠাকুরমা স্বামীজির সেবা করছি। এই সেবা এবং জপ ধ্যান, পূজা হিসাবে কাজ এবং জপ ধ্যান, এর মাধ্যমে আমাদের সন্ন্যাসীরা বাহাদুরি কাঠ হয়ে যায়। তেমনি এই সেবা এবং জপ ধ্যান, এর মাধ্যমে গৃহীরাও কিন্তু একদম পরম লক্ষ্যে চলে যেতে পারে। তা রাজা মহারাজজি একটা কথা বলতেন, সেটা বলে শেষ করছি, সেটা আমাদের জন্য যেমন আপনাদের জন্য। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী প্রকৃত যে গৃহী ভক্ত, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ ভাবধারার প্রকৃত সন্ন্যাসী এবং রামকৃষ্ণ ভাবধারার প্রকৃত গৃহী, উভয়ের জীবনের মধ্যে কোনো কোয়ালিটেটিভ তফাত নেই, হয়তো কোয়ান্টিটেটিভ তফাত আছে, প্রকারগত গুণগত কোনো তফাত নেই, হয়তো পরিমাণগত তফাত থাকতে পারে। আমাদের বসুধৈব কুটুম্বকম, আমাদের হাজার হাজার লোক আত্মীয়, আপনাদের হয়তো 100 জন আত্মীয়, 100 জন পরিচিত, গণ্ডিটা হয়তো একটু ছোট, আমাদের গণ্ডিটা বড়, এটা তো হতেই হবে, কিন্তু ওই আপনাদের একটু সীমিত কম গণ্ডিতে আপনাদের যে ওয়ে অফ লাইফ, আমাদের বড় গণ্ডিতে আমাদেরও সেই একই ওয়ে অফ লাইফ। আমরা উভয়েই এই সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণের, মানে সংঘের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত তার উপাসক এবং সংঘের উপাসক, আমরা সবাই মিলে এই সংঘ, আমাদের ওয়ে অফ লাইফ একই। তা এটা বলে শেষ করছি, এটা আমার ভাল লাগে, সেই জন্য বলছি, রাজা মহারাজ জি আমাদের জন্য বলেছিলেন, সাধু ব্রহ্মচারীদের জন্য। রাজা মহারাজ জি না হলে কিন্তু স্বামীজির ভাবটা এই প্রতিদিনের জীবনে আমরা রূপায়িত করতে পারতাম না। রাজা মহারাজ জি, সারদানন্দজি, বাবুরাম মহারাজ জি না থাকলে, আমরা যেভাবে এখন রামকৃষ্ণ মিশনের সাধুরা জীবন প্রতিদিনের জীবন পালন করছে, ওরা ঠিক করে দিয়ে গেছেন। তার তিনি ব্রহ্মচারীদেরকে বলছেন, নতুন ব্রহ্মচারী সাধুদের, যে এই দুটো মনে রাখবি, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিস ক্রিয়েচার্স, এটা মনে রাখবি, ধ্যান করবি ধ্যান করবি ধ্যান করবি আর মানুষের সেবা করবি, এই দুটো যেন আমাদের বজায় থাকে, সাধন ভজন এবং লোককল্যাণ, সাধন ভজন এবং লোককল্যাণ। আমরা সন্ন্যাসী হই বা গৃহী হই, তাহলেই কিন্তু আমরা এই সংঘমূর্তি যে শ্রীরামকৃষ্ণ, মানে সেই সংঘকে পরিপুষ্ট করতে পারব, এবং এই সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণের কৃপাও আমাদের উপরে বর্ষিত হবে। আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আশীর্বাদ। পূজনীয় মহারাজকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভক্তদের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি।